বাংলাদেশের ব্যাপারে বলছে করোনা ভাইরাস না, বাংলাদেশী মুসলমানদেরকে জানাই দাও ভারতীয় সকল সিনেমা চ্যানেলের সাথে যাতে ডিশ লাইন কেটে দেয়, না হলে আমরা ধরব। ভারতীয় যেসব জি বাংলা স্টার জলসা, বাংলাদেশের ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলবার পিছনে সবচেয়ে বড় বেহায়া চ্যানেল হলো ভারতীয় এইসব এইসব চ্যানেল, ঠিক না? এদের কাজ হলো ভবিষ্যতে প্রেম শিখানো, চাষি জেঠি মানে পরকিয়া অন্যের স্ত্রী নিয়ে টানাচা করা, ঠিক না? এইসব এইসব মানে অসভ্যতা এইসব চ্যানেলগুলি শিখায় আমাদের পরিবার ধ্বংস করার জন্য। এই জন্য আমরা তো আলেমরা আলিম ওলামারা এমনিই তো এইসব চ্যানেলের বিরুদ্ধে সারা বছর বক্তৃতা করেছে, ভাইরাসের পক্ষ থেকে ওই সতর্ক বানিয়ে এসছে যে এগুলি বন্ধ না করলে আমরা কিন্তু হানা দেব। নবীজি বলে গেছেন 1450 বছর আগে, লামতাজ হারিল ফাহিশা তু বি কওমিন কত্তু হাত্তা ইউলানু বিহা ইল্লা ফাসাফিহি মুত্তাউন, কোন কম কোন জাতির মধ্যে যদি মেয়েলি বেহায় আপনা নারীদেরকে দিয়ে নাচ ড্যান্স বাদ্য বাজনা, আমাদের যে বাংলাদেশের এখন নাম করা একজন আছে পাপিয়া নাকি, এই পাপিয়া টাইপের মহিলা যদি কেউ বানার এগুলি দিয়া এভাবে নাচ গান জিনা ব্যবিচারের একেবারে প্রকাশ্য আয়োজন করে ফেলে, ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে সন্ধ্যার পরে নজর দেওয়ার মতো কোনো অবস্থা থাকে না, কোনো ভালো মানুষ যদি ওখান দিয়ে যায় প্রকাশ্যে জিনায় লিপ্ত। নবীজি বলে গেছেন এরকম প্রকাশ্য ব্যবিচার কোনো জাতি যদি করে বেহায়াপনা করে তাহলে সেই তাদের মধ্যে মহামারী ছড়াবে। তো করোনা ভাইরাস তো এমনি আসে নাই, এইসব মহামারী এসব অপরাধের কারণে আসছে। আজকে নারীদেরকে শুধু তালিম দেওয়া হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের তালিম, ঠিক নয় কি? এগুলি আল্লাহর গজব। তোমার যে স্বামী আছে এখানে মহিলারা আছে, মহিলাদের মেয়েদের যে স্বামী, প্রেম তো স্বামীর সাথেই করতে হয় নাকি? আম্বিয়ায়ে কেরাম নবীরা প্রেম করেছেন না? নবীদের মতো বড় প্রেমিক পৃথিবীতে আছে নাকি? সারা জীবন স্ত্রীকে একটা কটু কথা বলেন নাই, মা দরবাম রতন করত, নবীজি নিজের কোন স্ত্রীকে জীবনে একটা থাপ্পড় দেন নাই, একটা কটু কুশ্রি বিশ্রী গালি পর্যন্ত দেন নাই। ভালোবাসা শিখলে নবী থেকে শিখতে হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে গ্লাস দিয়া পানি পান করতেন, গ্লাসের যেখানে মুখ দিতেন নবীজি তাকিয়ে থাকতেন, আয়েশা গ্লাসের কোন পাশ দিয়া মুখ দিয়া পানিটা পান করলো, নবীজি গ্লাসটা নিয়ে ঠিক ওই জায়গা দিয়া মুখ দিয়া পানিটা পান করতেন। আল্লাহ, তোমরা যে প্রেম করো আই লাভ ইউ, তোমরা তো এক মহিলা যেখান দিয়ে পানি পান করছে পানি ফেলে দিয়া গ্লাস ধুইয়া তারপরে পানি খাও, তোমাদের মধ্যে আমাদের সমাজে ভালোবাসা আছে? ভালোবাসা কি জিনিস জানিয়ে তো না আমরা। আমাদের শিক্ষামন্ত্রী দীপমণিরা বলছেন সারা জীবন সারা দিন ভরে যাই করো না কেন সেগুলোর দ্বারাই তোমার জীবন সফল কি বিফল এটা নির্ণয় হবে না। সারা জীবন ব্যবসা সারা দিন ব্যবসা করলা বাণিজ্য করলা সারা দিন কৃষি করলা সারা দিন রিক্সা ভ্যান চালাইলা সারা দিন কত কিছুই করলা, দিন শেষে সন্ধ্যায় যখন ঘরে ঢুকলা তখন তুমি কি, তখন তোমার রূপ কি, ওইটার উপরেই আমরা মার্কিং করব তুমি সুখী না দুঃখী। আল্লাহু আকবার। শহরে বন্দরে তো দেখি স্ত্রী চাকরি করতে গেছে সকাল 8টায় রাত 10টায় ঘরে ফিরছে, স্বামীও গেছে 8টায় রাত হয়তো 11টায় ফিরছে, ফিরে একজন ওই কোনায় একজন এই কোনায় শুয়ে দিছে, অথবা দুইজন দা কন্তা কুড়াল লই লাগছে ঘরের মধ্যে, সচিব সাহেবের তারপরে শিল্পপতি সাহেবের ব্যারিস্টার সাহেবের কি যে মারামারি ঝগড়া ঝাঁটি হাইরে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম
ওনাদের প্রেম প্রীতি ওনাদের সংসারে কিছুই ছিল না। নবীজির ঘরে তো কিছুই নাই, একটা সোফাও নাই, একটা আলমারিও নাই, একটা খাটও নাই, মাটির উপরে কয়েকটা কাঠ বিছাইয়া ওটার উপরে একটা খেজুরের মাদুর বিছাইয়া ঘুমাইছেন। আল্লাহু আকবার! এখনকার মহিলা, এখনকার কোনো পুরুষ যদি এই অবস্থা হয় কইতো সালাম আপনারে, ঠিক না ভাই? ঠিক। মহিলারা পশ্চিমা মহিলাদের অনুসরণ করেন না, নারী দিবসে সেখানে হচ্ছে দেহ আমার সিদ্ধান্ত আমার, তারপরে বাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানবো না। এখনকার দুনিয়াতে যত ভালোবাসা সব পর পুরুষের জন্য, যত সাজগোজ ড্রেস পোশাক উন্নত মানের সব রাস্তার বন্ধুদের জন্য, স্বামীর জন্য কি পুরান কাপড়টা, ঠিক না ভাই? ঠিক। মহিলারা শুনেন, স্বামীকে বলা হয়েছে হুয়া জান্নাতু কেওয়া নারু কুনজুরি আইনা আনতে মিনহু, সহি হাদিস নাসিরুদ্দিন আলবানীর সহি হাদিস সিরিজ থেকে হাদিসটি কোট করছি। নবীজি বলছেন এক সাহাবীকে, এই সাহাবী মহিলাকে, মহিলা অঞ্জুরি তুমি লক্ষ্য করে দেখো, আইনা আনতে মিনহ, স্বামীর কাছে তোমার মর্যাদা গ্রহণযোগ্যতা কতটুকু, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামীটাই তোমার কি জান্নাত, যদি তাকে মূল্যায়ন করো। আগের যুগের মহিলাদেরকে দেখেছি 30 বছর আগে স্বামী মরে গেছে, বাচ্চা একটা কোলে রেখে মরে গেছে, স্বামী কোলে দিয়ে মারা গেছে, 30 বছর এই যুবতী স্ত্রীটা 30 বছর ওই বাচ্চা নিয়ে থেকেছে, পর পুরুষের দিকে একদিনের জন্য তাকাই দেখে নাই, সৎ থেকেছে, ঠিক না কি? একটা কোম্পানি আছে বাংলাদেশে, মোনায়েম কোম্পানি, যত বড় বড় বিশ্ব রোডগুলি ওরা করে, কন্ট্রাক্টর মোনায়েম কোম্পানি, বিশাল হাজার হাজার কোটি টাকার মালিক মোনায়েম কোম্পানি আব্দুল মোনায়েম, ওনার মা ওনার বাবা একমাত্র ওনাকে রেখে মারা গেছিলেন, এই মা এই আব্দুল মোনায়েমকে কোলে রেখে বড় করেছে, সেই কত 30, 35, 40 বছর ওই বেচারি তার জীবন যৌবন সব এই ছেলের পিছনে ব্যয় করেছে, কোনো প্রেমও করে নাই, বড় কেউ জড়ায় নাই, অন্য কোনো স্বামীও নেই না, ওইভাবে রয়েছে। ওই আব্দুল মোনেমের মা শিশু বাচ্চার মতো কুজা হয়ে ছোট হয়ে গেছে, তার ছেলে তার জন্য কোটি কোটি টাকার আয়োজন করে মা সেবা দিয়েছে। বাংলাদেশে এরকম মা এরকম সন্তানের অবস্থাই তো ছিল সারা বাংলা জুড়ে, ঠিক না কি? আজকে আমাদের সমাজে যত ভালোবাসা নারীদের সব হলো ফেসবুক ফ্রেন্ড সার্কেল, ঠিক না? স্বামী আছে দিব্যি মুসলমান মহিলা, আমার ফ্রেন্ড আছে আমেরিকায়, এক বাঙালি বিয়ে করার পরে 3-4 দিন স্ত্রীটা থাকার পরে স্বামীরে কয় কি এখন তুমি থাকো, আমার 4-5টা ফ্রেন্ড আছে, আমি ওদের সাথে 1 সপ্তাহ কাটাইয়ে তারপরে আসতেছি। আরে দুনিয়া, এটার নাম গো সংসার? দুনিয়াতে প্রেম করলে স্বামীর সাথেই করবে মেয়েরা, ঠিক নয় কি? স্বামীর মতো বয়ফ্রেন্ড, স্বামীর মতো বিশ্বস্ত বয়ফ্রেন্ড, জান্নাতি বয়ফ্রেন্ড, পবিত্র হালাল বয়ফ্রেন্ড পৃথিবীতে আছে আর কি? যে বুঝ দিল মেয়েদেরকে, সমানে আজকে মোবাইল একটা হাতে অবৈধ প্রেমে পরকীয়ায় সাইলাম গোটা পৃথিবী, এইসব গজব থেকে এখন তওবার সময় এসেছে। স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার দার্জিলিং, স্বামী তোমার কক্সেস বাজারের সমুদ্র সৈকত, কারণ সে তো জান্নাত। জান্নাতের মধ্যে নদ নদী ঝর্ণা এগুলি পাক পাকালি গাছগাছালি আছে না নাই? একটা নারীর স্বামী পাওয়ার পরে দুনিয়াতে আর কোনো অভাব থাকে না, সে যদি সবর করতে পারে, স্বামীকে গ্রহণ করতে পারে। আল্লাহ তো বলে দিয়েছেন তোমার কি লাগবে সবে স্বামীর দায়িত্বে আমি দিয়ে দিছি। মুসলমান সমাজ তো এইভাবেই স্বামী স্ত্রীর সমাজ। আল্লাহ তাআলা বলেন নাই আদম আর হাওয়াকে সৃষ্টি করে যে অখলাকনাকুম আসে কেন আসি কে, তোমাদেরকে প্রেমিক প্রেমিকা রূপে সৃষ্টি করেছি, কোরআনে আল্লাহ এটা বলেন নাই।
আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি স্বামী স্ত্রী রূপে সৃষ্টি করেছি। কি রূপে? কি রূপে সৃষ্টি হয়েছে? আমরা স্বামী স্ত্রী রূপে সৃষ্টি হয়েছে। এই জন্য নারীদেরকে বলছি, নারী দিবসে আপনাদেরকে অনেক কিছু বোঝানো হবে। মনে রাখবেন, স্বামীর মতো উত্তম বন্ধু পৃথিবীতে নাই, আর স্ত্রীর মতো উত্তম গার্লফ্রেন্ড স্বামীর জন্য নাই পৃথিবীতে। আছে লেতাসকুনু ইলাইহা, আল্লাহ তোমাকে তোমার জন্য স্ত্রী সৃষ্টি করেছেন, তার কাছে গিয়ে তুমি শান্তি পাবে। হ্যাঁ, প্রেম প্রীতি দয়া মায়া স্বামী স্ত্রীর মধ্যে থাকে। পশ্চিমা বিশ্বে আজকে এমন হয়েছে, ওদের ঘর নাই, সংসার জীবন নাই, ওদের অধিকাংশ জাতি এখন ছন্ন ছাড়া। মায়ের জন্য ওরা বছরে একদিন কেক কাটে, এসে আন্তর্জাতিক মাতৃ দিবস, ঠিক না? আর আমাদের মাতৃ দিবস তো প্রতিদিন, আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন মায়ের সেবা করি, ঠিক না কি প্রিয় ভাইয়েরা? এই জন্য নিজের মহিলাকে জান্নাতের পথে যে চালাবে না, কোনোদিন ওই পুরুষ জান্নাতে যাইতে পারবে না। নিজের স্ত্রীকে যে বোরকা পরাবে না, নিজের স্ত্রীকে যে হিজাব করাবে না, ওই স্বামী জান্নাতে যাইতে পারবে না। সহি হাদিসে আছে না নাই? ইন্নাল্লাহ হাররামাল জান্নাতা আলাদ দায়ুস, দায়ুস পুরুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। দায়ুস পুরুষকে, আল্লাযি ইউকিররু ফি আহলিহিল খুবস, যে তার নারীর ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে, মেয়েদের ব্যাপারে, নিজের মা বোনদের ব্যাপারে অশ্লীলতাকে, বেহায়াপনাকে প্রশ্রয় দেয়, সেই পুরুষকে বলা হয় দায়ুস পুরুষ। দায়ুস স্বামী জান্নাত পাবে না। দায়ুস বাবা নিজের তরুণী মেয়েকে সে বোরকা লাগাইল না, স্কার পরাইল না, জিলবাব পরাইল না, বোরকা পরাইল না, দুনিয়া তোমারে যতই বাহবা দেখ, দুনিয়া তোমারে নিয়ে যতই নাচু, আল্লাহর কাছে তোমার নাম হয়ে গেল দায়ুস। আল্লাহর কাছে নাম হলো কি? দায়ুস। এই পৃথিবীতে এখন নারীরা উলঙ্গ না হইলে নাকি দেশের উন্নতি হয় না, নারীরা অর্ধ উলঙ্গ না হইলে, নারীরা বাইরে না গেলে উন্নতি হয় না। আল্লাহ তাআলা এমন এক উচিত শিক্ষা দিবেন, করোনা ভাইরাস দিয়া ভারতে শুনেছি বার্ড ফ্লুর হামলা হয়েছে, লাসা আরেকটা ভাইরাস আছে ওইটার আক্রমণ হয়েছে, সারা পৃথিবীর শত শত কোটি মানুষ এখন গৃহবন্দী, ঘর থেকে বের হওয়ার অবস্থা নাই। কিসের ব্যবসা, কিসের বাণিজ্য? আমাদের ঢাকা শহরেও স্কুল কলেজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আমার একটা, আমার তিনটা স্কুল আছে ঢাকা, ইংলিশ মিডিয়াম, বাংলাদেশের সবচেয়ে টপ ক্লাসের যে দামি স্কুল, এরকম তিনটা আমারও আছে, ইংলিশ মিডিয়াম স্কুল, ব্রিটিশ কাউন্সিলের অধীন, কিন্তু আমরা ওইখানে কোরআন দিয়েছি। আমার 1000 স্টুডেন্টের মধ্যে 500 আছে হাফেজে কোরআন, কোরআনের হেফজকারী, কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল, ও লেভেল এ লেভেল পরীক্ষা দিবে ইন্টারন্যাশনাল, কিন্তু সেখানে কোরআন দিয়েছি। আজকে পরামর্শ দিয়েছি যে স্কুল হয়তো বন্ধ করতে হবে, কারণ করোনা ভাইরাস আসছে, এটা তো জনসমাগম যেখানে হয় সেখানে হানা দেয়, সব গৃহবন্দী, কোনো দিক যাওয়ার কায়দা নাই। তা আল্লাহ তাআলা তিনি যে আছেন, তিনি যে বহাল শক্তিতে সর্বশক্তিমত্তা নিয়ে তিনি যে আছেন, আল্লাহ তাআলা এটা প্রমাণ করলেন কিনা? করেছেন না? ইসলামিক মিডিয়া ওয়াজ ইসলাম প্রচারের এক ধাপ এগিয়ে।